আচ্ছা ভাই, হাত কাটলে তো রক্ত বেরায়, তাহলে দুধ কাটলে কি বেরায়? কাইসা দেতা হে টপা টপ টপা টপ টপা টপ। হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা আশা করি আছো তোমরা ভালো। ভাইরে ভাই, আজ কথা বলতে চলেছে ফেসবুকের লেজেন্ডারিদের নিয়ে। এরা টিপিক্যালি ফেসবুকে হাগাহাগি শুরু করেছে, ওই জন্য আমরা চলে এসেছি আজ এদের হাগা এদেরকে নিজেদেরকেই খাওয়াতে। তাহলে বেশি ভার না বকে একটা ছোট ইন্টারতে আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। ভাইরে ভাই, কি জামানা এলো! কোথায় ছিল আর কোথায় এলো! এদের সময় ভাই নাকে যখন সর্দি বেরোতো তখন জামায় এভাবে মুছে নিতাম, আর প্যান্টে যখন টুনটুনি পাখিটা আটকাতো সেটা খোলার ব্যবস্থা করতাম। আর এরা এখন মদের গ্লাস হাতে তুলে নিচে। কোন কাকা ভাই একে মদের গ্লাস দিল এর হাতে একবার বলো তো? এদের হাতে এখন পেন খাতা ধরার বয়স, নাকি এরা এখন মদের গ্লাস ধরে ফেলেছে! বাবা, ভাবা যায়! করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। আরে আরে আরে, এ বল্টু কাকিমাকে তুই থামা রে, কাকিমার হাড়গুট্টি সব ভেঙে যাবে। দেখো দেখি রে মারা বোঝো অবস্থা। ও কাকিমা, আমি তোমাকে তো সে তখন থেকে বলছি তুমি একটু থেমে যাও, আমি বুঝতে পেরেছি যে তুমি এখন ফেসবুকে রিল স্টার হতে এসছো, স্টার তুমি পরে হবে, একটু থামো একটু থামো। তুমি এই বয়সে এরম যা খা নিয়ে যা করছো না, পটাম করে ভেঙে গেলে না কাকা তোমার পিছনে আজুলা বাঁশ পুড়ে দেবে। এই বয়সে তোমার জন্য টাকা পয়সা খরচা করতে পারবে না, যখন জানতে পারবে যে তার বউ ফেসবুকে মুজরা করছে পিছনে আজুলা বাঁশ পুড়ে দেবে, ঠিক আছে? তাই বলছি একটু থেমে যাও। কেমন দিলাম ছেলেদেরকে বলছি, ভাই পারলে জিফের ঘাম বের কর, চোখের জল নয়। বাবা চ্যালেঞ্জ, মামুনি আবার আজকাল আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে! দাঁড়াও মামুনি, আমি তোমার চ্যালেঞ্জ এখনি অ্যাকসেপ্ট করছি। ছি ছি দাদা, এসব তুমি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো? আরে বাবা, তুই কি ভাবছিস? তুই একটু দাঁড়া না, আমি এখনি মামুনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? চলো ভাই, দেখো আপনি কি করতাম। দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গার্লফ্রেন্ড কাকে একটু ফোন লাগায়, ঠিক আছে? চ্যালেঞ্জ তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? একটু চলে এসো তো আমার রুমে, তোমার একটু ঘাম বার করতে হবে, ঠিক আছে? একটা মামুনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, চোখ দিয়ে পানি না পার করে ঘাম বার করতে হবে। হ্যাঁ চলে এসো, ঠিক আছে? বন্ধুগণ, গার্লফ্রেন্ডকে ফোন করেছিলাম, গার্লফ্রেন্ড আসছে, গার্লফ্রেন্ডের আজকে আচ্ছা করে ঘাম বার করে দেবো, ঠিক আছে? আরে ছি ছি দাদা, এসব তুমি কি কথা বলছো নোংরা! আরে ভাই, তুই কি বুঝলি, তুই আগে বোঝ। গাইস, কেমন করে ঘাম বার করবো আগে তোমরা শোনো। ঘরের দরজা লাগিয়ে দেবো, জানলা দরজা সব ভালোভাবে এঁটে দেবো, ফ্যান টপ করে দেবো, লাইট বন্ধ করে দেবো, দিয়ে মানে গায়ে ঝেড়ে কম্বল চাপিয়ে দেবো এক ঘন্টা, তাহলেই মানে মামুনির গাতে ঘাম বেরিয়ে যাবে উইদাউট কান্না ছাড়া। কেমন দিলাম মামুনি? সাগে সাগ পিছনে মূলো। আচ্ছা ভাই, হাত কাটলে তো রক্ত বেরায়, তাহলে দুধ কাটলে কি বেরায়? এ ভাই দেখ সাথী কি বলছে। দেখিনি অবস্থা, মামুনিকে কে মারা বুঝাবে? মামুনি মারা এত বড় হয়ে গেল এখনো মানে অবুজ বালিকা। হ্যাঁ কত ধেড়ে হয়ে গেল এখনো বলছে অবুজ বালিকা, যেন কিছু বোঝে না, সবকিছু বুঝেও। মামুনি তুমি কি বললে, হাত কাটলে রক্ত বেরোয়, তাহলে মানে দুধ কাটলে কি বেরোয়? আরে বল্টু মানে ভিডিওর মাঝে তুই এত মানে ফোরন কাটিস কেন? আগে শোন, দুধ কাটলে ছানা বেরোয়, মন্ডা মিঠাই বেরোয়, বাংলা মদ বেরোয়, ঠিক বলেছি মামুনি? যেটা তুমি মানে রাতে তুমি আর তোমার বর খাবে, ঠিক আছে? কথা সত্য বুঝলে বন্ধুগণ? তোমাদের একটা কথা বলি, তারপর আবার ভিডিওতে ফিরে আসছি, ওকে? ভাই রে ভাই, এই ফেসবুক লেজেন্ডারিদের রোস্ট করতে করতে আমার মনে হচ্ছে আমি বড় কবে পাগলাচোদা হয়ে গেছি। হ্যাঁ এদের ভাই পুরো টিপিক্যাল পাগল, একজনা বলছে সে কার ধিং 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 করে নাচছে, কেউ বাচ্চা ছেলেদের মদ খাওয়াচ্ছে পড়াশোনার করার বয়সে, মদ মারাচ্ছে এখন থেকে, আবার একটা মামুনি বলছে হাত কাটলে এবারে দুধ কাটলে কি বের,
এটা কারা ভাই, এটা টিপিক্যাল পাগল না কি? হ্যাঁ আমি মাঝে মধ্যে ভাবতে বসি বাবা। বড় হারামি ও বেটা। একটা বোন চাই, একটা বয়ফ্রেন্ড। শুধু কি 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 আর বলুন কি? চাই একটা বয়ফ্রেন্ড। শুধু চুদুরবুদুর করব। মা গুজে দেব নাকি বাবা? এ এ যে চুংকু চুচুং মামুনি বল্টু, এই চুংকু চুচুং মামুনির পিছনে তুই একটা নোবেল ছুঁড়ে মার, আর একটা কালো কুত্তার গু ছুঁড়ে মার। ও মামুনি তুমি কি বলছো? আমার একটা বয়ফ্রেন্ড চাই, একটা বয়ফ্রেন্ড, শুধু চুদুর বুদুর করবো। আচ্ছা বন্ধুগণ, আমার সাদা মনে প্রচুর কাদা আছে, এই চুদুর বুদুর মানে এটা কি? এটা ভাই আমি আজ অব্দি জানতে পারলাম না। তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, ওকে? আর একটা কথা বলি ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শিক্ষিত। তুমি এইরকম কথা কেন বলছো? নাকি তুমি রোদ্দুরের কাছ থেকে গাঁজা খেয়ে এসব কথা বলছো? হ্যাঁ এসব কথা, রোদ্দুরের কাছ থেকে গাঁজা ছাড়া তো কেউ এসব কথা বলতে পারে না। আমি ঠিক বলেছি? আর একটা কথা বলি ঠিক আছে, তুই একটু সুধরে যা না, সুধরালে আমি কি করবো তোর পিছনে না আচ্ছা করে স্যান্ডেল গুঁজে দেবো, ঠিক আছে? হে গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দমগুলো দাও। আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ডেভ সেভ লেভ, টেক কেয়ার লিয়া।